হাই গাইস, আমি শিখা। আজ গৃহকোণ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সবার কাছ থেকে এসেছি, আমি আমার হাজবেন্ড সুমন। হাই হাই বললাম। হ্যালো। আচ্ছা, সবাই কেমন আছো? সকলে আজ একটা স্পেশাল ডে, কেন বলো তো? ওর জন্মদিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দারুণ সকাল থেকে বৃষ্টি পড়ছে, খুব সুন্দর একটা ওয়েদার না? আমি ছাদে চলে এসেছি এখন, সেই সকাল সকাল। বন্ধুরা, আজ ওর জন্মদিনে আমি তোমাদের নিয়ে যাব বিষ্ণুপুর ছিন্নমস্তা মন্দির দর্শনে। আর থাকছে বেগুন মশলা রেসিপি, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ আমি এসেছি বিষ্ণুপুর ছিন্নমস্তা মন্দিরে পুজো দিতে। চলো তোমাদের বিষ্ণুপুরে ছিন্নমস্তা মন্দির ঘুরে দেখায়। শুধু বিষ্ণুপুরে টেরাকোটা মন্দির নয়, মা ছিন্নমস্তার টানেও প্রচুর টুরিস্ট এখানে আসে। আজ ও জন্মদিনে আমরাও এসেছি মায়ের আশীর্বাদ নিতে। মা দুর্গার 10 মহাবিদ্যার একটি হলেন মা ছিন্নমস্তা। এখানে মায়ের নিত্য পুজো হয়, অনেক ভক্তেরা আসেন। প্রতি অমাবস্যায় মায়ের খিচুড়ি ভোগ হয়। মন্দিরের ভেতরে দেওয়ালের গায়ে হরপার্বতী, দেবী দুর্গার নানা অবতার, বিভিন্ন ঋষিমুনিদের চিত্র অঙ্কন করা রয়েছে। তার সাথে আছে বংশানুক্রমিকভাবে মন্দিরের পুরোহিতদের নানা ছবি ও তাদের এই মন্দির সম্পর্কে অবদান লিখিত রয়েছে। মন্দিরে ধূপ দেওয়ার ব্যবস্থা রয়েছে বাইরে, কারণ কোনো কারণে যদি মন্দিরের ভেতর দুর্ঘটনা ঘটে, তাই খুবই সচেতনভাবে বাইরে ধূপ, প্রদীপ, মোমবাতি দেওয়ার ব্যবস্থা রয়েছে। মন্দিরের বাম দিকে রয়েছে ভোলানাথের মন্দির, সেখানেও রয়েছে পুরোহিত তার নিত্য পুজোর জন্য। আর মন্দিরের ডান দিকে রয়েছে গৌর নিতাইয়ের মন্দির, সেখানেও নিত্য পুজো হয়। মন্দিরে পানীয় জলেরও রয়েছে সুব্যবস্থা। মন্দিরের সামনে রয়েছে একটি তুলসী মঞ্চ। মন্দির চত্বর বেশ সুসজ্জিত। মন্দিরের রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারে মন্দির কমিটি বেশ সচেতন, তা মন্দির চত্বর দেখলেই বোঝা যায়। বিষ্ণুপুর ছিন্নমস্তা মায়ের মন্দির কিভাবে আসবেন তার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মন্দিরের ঠিক বাইরেই পেয়ে যাবেন পুজোর দ্রব্য সামগ্রী সহ অনেক দোকান। এছাড়াও রয়েছে রাস্তার দুই ধারে সারি সারি বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটা ও পোড়ামাটির জিনিসপত্রের অনেক দোকান, যেখানে পেয়ে যাবেন গহনা, ছোট বড় নানা মূর্তি এবং বাড়ি সাজানোর অনেক দ্রব্য সামগ্রী। চলো বন্ধুরা, এবার আমরা বানাবো বেগুন মশলা। এর জন্য প্রথমে আমরা একটা বাটিতে 2 চামচ বেসন নিয়ে নেব, তার সাথে নেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ভর্তি ভর্তি ধনে গুঁড়ো, আর নেব 1 চামচ চিনি এবং স্বাদ মতো নুন। এবার সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে একটা পেস্ট বানানোর জন্য জল দেব
জল দিয়ে ভালো করে গুলে একটা পেস্ট বানাবো। ভালো করে গুলতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এবার এর মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো আমি এরকম ভাবে গোল গোল করে বেগুনগুলো কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ওপর ওই মশলাটা মাখিয়ে নেব, ভালো করে চারিদিকে মশলাটা মাখিয়ে দিতে হবে। দিয়ে যাতে মশলাটা ভেতর অবধি ঢুকে যায় তাই একটা ছুরি নিয়ে বা একটা কাঁটা চামচ নিয়ে আমরা বেগুনগুলোকে একটু করে চিরে দেব। এইভাবে চারিদিকে চিরে একটু চিরে দিলে মশলাটা ভেতর অবধি তাড়াতাড়ি ঢুকে যাবে আর দারুণ টেস্ট হবে। এটা খুবই সহজে হয়ে যায়। আমরা এর অপর পিঠেও উল্টে নেব, দিয়ে ভালোভাবে প্রথমে একটু চিরে নিলাম, দিয়ে মশলাটা মাখিয়ে নেব। দুপিঠে মশলা মাখিয়ে এইভাবে বেগুনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। তারপর ননস্টিক প্যানে অল্প তেল দিয়ে আমরা এগুলো ভাজবো, এটাতে বেশি তেলও লাগবে না। অল্প তেল নিয়ে নিলাম। এবার পুরো তেলটা প্যানের গায়ে চারিদিকে লাগিয়ে দেব, কারণ এটাতে বেশি তেল লাগবে না, তাই অল্প তেলেই চারিদিকে লাগিয়ে এর উপর আমরা বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখব বেগুনটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে, কারণ এটাতে বেশি সময় লাগবে না। ম্যারিনেট করে রাখলে বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, শুধু মশলাটা ভাজার পালা। এই মশলাটা ভাজার জন্য খুব অল্প তেল লাগবে, তাই আমরা ঢাকা দিয়ে দিয়ে করব। এটা কিন্তু আমরা ডায়েট ফুড বলতে পারি, কারণ এটাতে তেলও লাগছে না আর থাকছে বেগুন, যেটা ডায়েটে খুবই উপকারী। তাই এবার উল্টানোর পর আমরা এর মধ্যে এক চামচের মতো তেল চারিদিকে ছড়িয়ে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এটা হতে বেশিক্ষণ না, জাস্ট 5 মিনিট লাগবে। ঢাকা দিলে রেডি হয়ে যাবে আমাদের মশালা বেগুন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি টেস্ট। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।